আসসালামু আলাইকুম আশেখা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেকনিক হলো ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে জানুয়ারি মাসে ষোলো তারিখে লঞ্চ হতে যাচ্ছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা সবাই জানেন যে ব্যাক প্যানেলে কালার চেঞ্জ হয় সো খুবই ইন্টারেস্টিং এই ফোনটা রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে অবশ্য কয়েকটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে ভিভো ভি টোয়েন্টি থ্রি ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো বাট বাংলাদেশে শুধু ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি ফোনটা লঞ্চ হবে এখন দেখা যাক এই ফোনটা কেমন প্রাইসে লঞ্চ হয় কারণ ভিভো কিন্তু যখন ভি সিরিজের ফোনগুলো আনে শুরুতে অনেক বেশি প্রাইস থাকে পরবর্তীতে দেখা যায় যে কম দামে আবার একটা ই সিরিজ অথবা অর্থাৎ ভি টোয়েন্টি থ্রি ই হয়তো বা ভবিষ্যতে নিয়ে আসতে পারে বাট আমরা চাই এবার যেন ভিভো ভি টোয়েন্টি থ্রি কম দামে ভিভো নিয়ে আসে দেন এরপরে টেকনিউজটা হলো অ্যাপেলের আইফোন চুপচাপ কাজ করে যাচ্ছে তাদের ফোল্ডিং ফোন নিয়ে অ্যাপেল কিন্তু বেশ কয়েক মাস আগে আমি একটা টেকনিউজ ভিডিওতে বলেছিলাম তারা ফোল্ডিং ফোন নিয়ে কাজ করতেছে দেন তারা কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে রিসেন্টলি আমরা একটা লিক্স পেয়েছি যে তারা সম্ভবত এই বছর তারা কোনো ফোল্ডিং ফোন আনবে না এইটা কনফার্ম বাট আগামী বছর তারা ফোল্ডিং ফোনের চমক দেখাতে পারে এবং সম্ভবত তারা যেটা বলতেছে মানে তাদের ভাষ্য অনুযায়ী তারা যে নর্মাল ফোনগুলো বের করে এটা সম্পূর্ণ বাদ দিয়ে ফোল্ডিং ফোনে চলে যাবে অর্থাৎ এমন না যে আপনারা যে নর্মাল আইফোনগুলো দেখতেছি সেই ফোনগুলো মার্কেটে থাকবে এটা সম্পূর্ণ আউট করে দিয়ে তার পরিবর্তে ফোল্ডিং ফোন আনবে তার মানে বুঝতেই পারতেছেন যে বেশ মানে বড় সড়ো প্রিপারেশন নিয়ে কিন্তু অ্যাপে লাগাচ্ছে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে আর আমরা সবাই জানি যে অ্যাপেল একটু লেটে টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করে তাদের ফোনে আনে বিকজ তারা উগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বছর খানিক দেখাশোনা করে দেন সব কিছু পারফেক্ট হলে দেন তারা আনে সো ফোল্ডিং ফোন আমরা অ্যাপেলের তরফ থেকে অনেক লেটে পাবো বাট হতে পারে সবার থেকে ভালো পেতে পারি দেন এরপরে টেক নিউজটা হলো রেডমি কে ফিফটি স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রোসেসর দিয়ে খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে এই পর্যন্ত আমরা লিক্স পেয়েছি মানে স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি প্রসেস দিয়ে আসবে সেম এই প্রসেসরটা দিয়ে কিন্তু রেডমি কে ফোরটি ফোনটা গত বছর লঞ্চ হয়েছিল আর এই বছর প্রসেসর ক্রাইসিস থাকার কারণে তারা সেই ওল্ড প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে বাট আমার কাছে নিউজটা হান্ড্রেড পার্সেন্ট বিলিভ হয় নাই বাট আবার হতেও পারে কারণ সচরাচর এক বছর পরে একটা নতুন ফোন আসবে ওল্ড প্রসেসর দিয়ে এরকম খুব একটা দেখা যায় না বাট এবার হলেও হতে পারে রেডমি কে ফোরটি বলতে আমি আসলে পোকো এক্স থ্রি এম আই ইলেভেন এক্স ওই ফোনগুলোকে বোঝাচ্ছিলাম সেই ফোনগুলো কিন্তু সেম কনফিগারেশনের ছিল ঠিক তেমনি রেডমি কে ফিফটিটাও এবার স্ন্যাপড্রাগন এইট সেভেন দিয়ে আসবে এবং রেডমি কে ফিফটি প্রো সম্ভবত স্ন্যাপড্রাগনের নতুন যে প্রসেসর এইট জেন ওয়ান সেই প্রসেসর দিয়ে আমরা দেখতে যাচ্ছি অথবা স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট প্রসেসর দিয়ে দেখবো এর আগের বছরের রেডমি কে ফোরটি প্রোর মতো দেন আমাদের এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বা বলতে পারেন যে প্যাথেটিক নিউজ বা ইনফরমেশন সেটা হলো ওয়ান প্লাসের অধ্যায় শেষের দিকে ওয়ান প্লাস টেন সিরিজ দিয়ে তারা তাদের অধ্যায় সমাপ্তি করতে যাচ্ছে এখন আপনারা বলতে পারেন যে কীসের অধ্যায় ওয়ান প্লাসকে আর আসবে না ওয়ান প্লাস আসবে ঠিকই বাট ওয়ান প্লাসের যে ইউআইটা ছিল অক্সিজেন ওয়েস সম্ভবত সে অক্সিজেন বেসড ওয়েস অর্থাৎ অক্সিজেন সেই ইউআইটা আর থাকবে না এখন থেকে অপ্পোতে যে ইউজটা ইউজ করা হয় আই মিন অপ্পতে যে ইউআইটা ইউজ করা হয় সে কালার ওয়েসটাই থাকবে হলো ওয়ান প্লাস টেন সিরিজের ফোনগুলোতে প্রো থেকেই তারা আর অক্সিজেনে যাবে না অবশ্যই বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে ওয়ান প্লাসের সবগুলো ফোন আপডেট দিতে দিতে অক্সিজেন ওয়েস থেকে অপর কালার ওয়েসে চলা যাবে সো আমরা আর দেখতে যাচ্ছি আইমিন আর দেখতে পাবো না অক্সিজেন ওয়েস অর্থাৎ ওয়ান প্লাসের সবচেয়ে পপুলার যে ওয়েসটা ছিল এতদিন মার্কেটে চলছিল সেটা আর থাকছে না এখন থেকে ওয়ান প্লাস এবং অপ্পো দুটো ফোনের ভিতরে যে ইউআইটা থাকবে অ্যাজ ইট ইজ সেম থাকবে এটা ওয়ান প্লাসের জন্য হতে পারে ব্যাড নিউজ বাট ওপ্পর জন্য কিন্তু গুড নিউজ তারা এখন চেষ্টা করবে তাদের ওয়েসটা অর্থাৎ তাদের যে ইউআইটা রয়েছে অপ্পর সেটা আরও ভালোভাবে কাজ করার জন্য বাট আরেকটা কথা বলি হতে পারে যেহেতু আমরা এটা লিক্স পেয়েছি আমরা যতদূর জানি যে দুটো ওয়েস মিলে নতুন একটা ওয়েস হওয়ার কথা ছিল আই মিন ইউনিফাইড ওয়েস এটা নতুন একটা ইউআই নাম দিয়ে আসার কথা দুটো ফোনেই সেই নামেও কিন্তু আসতে পারে আমরা লিক্স পেয়েছি যে কালার ওয়েস নামে আসবে কালার ওয়েস না আসে ইউনিফাইড ওয়েস নাম আসতে পারে বাট সেই ওয়েসটাও কিন্তু অপর কালার ওয়েসের মতো অ্যাজ ইট ইজ সেম দেন আমাদের আজকের দিনে সর্বশেষ টেক নিউজ যেটা বলার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি রাইট নেয় কিন্তু দেশব্যাপী করোনা অনেক দ্রুত হারে ছড়িয়ে পড়তেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু প্রায় এক সপ্তাহ যাবৎ দশ হাজার দশ হাজার আক্রান্ত হচ্ছিলো হঠাৎ করে একদিনে কিন্তু এক লাখের উপরে রোগী আক্রান্ত হয়ে দেন কিন্তু অনেক রোগী আক্রান্ত হচ্ছে এবং এটা করোনা নতুন যেই সংক্রমণের যেই নতুন ভেরিয়েন্ট অমিক্রণ সেটাতে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ অলরেডি আক্রান্ত হয়েছে এবং গভর্নমেন্ট আস্তে আস্তে আগামীতে যে হয়তো লকডাউন বাট কড়াকড়ি করতে যাবে তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু কেয়ারফুল থাকুন নতুন এই করোনাটাকে কেন জানি খুব শর্ট টাইমে অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে আগে এত সময় লাগতো না এখন অনেক অল্প সময় অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে প্লিজ একটু কেয়ারফুল থাকুন নিজে সচেতন থাকুন আশেপাশে এবং আপনার পাশার মানুষকে নিয়েও সচেতন থাকুন যাই হোক আমাদের আজকের দিনের শেষ নিউজটা হলো রেডমি নোট ইলেভেন সিরিজের যে ফোনগুলো আমরা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে বা আমরা রিভিউ করেছি সেটা কিন্তু চায়নায় লঞ্চ হয় রেডমি নোট সিরিজের ফোন কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু রেডমি নোট সিরিজ বা নোট ইলেভেন নামে কিন্তু ফোন লঞ্চ হয়নি মানে আপনারা খেয়াল করে দেখেন রেডমি নোট ইলেভেনটা কিন্তু স্বামী ইলেভেন আই আই মিন রেডমি নোট ইলেভেন প্রো যেটা সেটা কিন্তু স্বামী ইলেভেন আই এবং রেডমি নোট ইলেভেন প্রো প্লাসটা কিন্তু স্বামী ইলেভেন আই হাইপার চার্জ নামে লঞ্চ হয়েছে বাট গ্লোবালি রেডমি নোট ইলেভেন ফোনটা আসতে যাচ্ছিলো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে সম্ভবত স্ন্যাপড্রাগনের সিক্স অথবা সিক্স নতুন একটা প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো বা প্রো প্লাস ফোন এবং এটা আসবে গ্লোবালি এবং খুবই সুন আমরা দেখতে চাচ্ছি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে এই রেডমি নোট ইলেভেন সিরিজের ফোনগুলো আমি জানি না স্বামী এবার এত কেন কনফিউশন ক্রিয়েট করে আরেকটা রেডমি নোট সিরিজের ফোন আনলা এরকম আগে কখনও করে নেই বাট দেখা যাক ভেরি ইন্টারেস্টিং লাগতেছে আমরা যতটুকু ক্লিক্স পেয়েছি সিমিলার কনফিগারেশনে অর্থাৎ রেডমি নোট ইলেভেন যেই কনফিগারেশনে আসবে সেম কনফিগারেশনও একটা পোকো ফোরও আসতে পারে দেখা যাক কয়েকদিন পরে আমরা বাকিটা জানতে পারবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তাহলে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে